অনেক ধরনের বাতের মাঝে গেটে বাত একটি একটি উদাহরণ বলা যায়। 57 বছর বয়সী ব্যক্তি জরুরি বিভাগে আসেন গত 10 ঘন্টা যাবত বাম হাঁটুতে গুরুতর ব্যথার কারণে। তিনি সামান্য অসুস্থতা বোধ করিতেছেন এবং নিম্নমাত্রায় জ্বর রয়েছে। তিনি মদ্যপায়ী এবং ধূমপান করেন। হাঁটুর জোড়া থেকে সংগৃহীত তরলে আন্তঃকোষে সূচালো আকৃতির নেতিবাচক বায়োরেফ্রিনজেন স্ফটিক পাওয়া যায়, তবে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। সেরাম ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়া যায়। পরবর্তী ব্যবস্থাপনায় করণীয় কি? টেবা বা গাউট, এ রোগে সাধারণত উপস্থাপন করে হাড়ের একক সন্ধিতে বাত নিয়ে, বিশেষত পায়ে, যা সাধারণত বুড়ো আঙ্গুলের প্রথম সন্ধিস্থলে দেখা যায়, কিন্তু হাঁটুতেও ঘটে থাকে। উচ্চ মদ্যপান এ ধরনের গেটে বাত আক্রমণের প্রকোপ ঘটাতে পারে। রোগীর ইউরিক অ্যাসিডের মাত্রা সামান্য বাড়তে পারে, যদিও ইহা ঘটনাগত অনুসন্ধান হতে পারে এবং এটি নিজেই রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত করতে পারে না। এছাড়াও রোগীর সামান্য জ্বর এবং শ্বেতরক্ত কণিকার বৃদ্ধি পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এই সকল বৈশিষ্ট্য পচনশীল বাত বা সেপটিক আর্থ্রাইটিসের নির্ণয়ের জন্যও ইঙ্গিত দেয়। তাই সুচ প্রয়োগে আক্রান্ত স্থান থেকে তরল পদার্থ বের করে এ দুইয়ের মধ্যে পার্থক্যকরণ করা হয়ে থাকে, সেপটিক আর্থ্রাইটিস এবং গাউট, যখন উচ্চ শ্বেতরক্ত কণিকা বৃদ্ধি এবং সাথে জ্বর থেকে থাকে। যখন নেতিবাচক বায়োরেফ্রিনজেন্ট এর উপস্থিতি পাওয়া যায়, যা সুই আকারের স্ফটিক, তখন নিশ্চিত হওয়া যায় যে এটি গেটে বাতের কারণে হয়েছে। তো যে সন্ধিতে গেটে বাত হয় সেখানে ইউরিক অ্যাসিড এভাবে জমাট বেঁধে থাকে, ফলে তা এখানে থেকে সুচ প্রয়োগে এই ইউরিক অ্যাসিড বের করে যখন পোলারাইজড লাইটের নিচে পরীক্ষা করা হয়, তখন তা দেখতে নেতিবাচক বা নেগেটিভ বায়োরেফ্রিনজেন্ট স্ফটিক আকারে দেখা যায়, যা দেখতে এমন। এখন চিকিৎসায় নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ওষুধ যেমন ইন্ডোমিথাসিন হলো প্রথম সারির চিকিৎসা, যে সকল রোগীর তীব্র গেটে বাত রয়েছে তাদের জন্য। তবে রোগীর দীর্ঘস্থায়ী বৃক্ষ ব্যর্থতা বা কিডনি ফেলর থাকলে এবং পাকস্থলী অন্ত্রতন্ত্রে রক্তক্ষরণ থাকলে স্বভাবতই NSAID ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কোলসিসিন ব্যবহারেও এক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, যাদের অগ্রবর্তী বৃক্ক ব্যর্থতা দেখা যায়। কাজেই উপরোক্ত নিষেধাজ্ঞার কারণে আন্তঃসন্ধিতে কর্টিকোস্টেরয়েড হলো সর্বোত্তম বিকল্প, বিশেষ করে শুধুমাত্র যখন একটি বা দুটি সন্ধি জড়িত থাকে। তবে অবশ্যই এক্ষেত্রে পচনশীল বাত বাতিলকরণ করতে হবে যখন আন্তঃগ্রন্থির কর্টিকোস্টেরয়েড ব্যবহার বিবেচনা করা হয়, কারণ যদি এতে সেপটিক আর্থ্রাইটিস থেকে থাকে, এর ফলে সেপটিক আর্থ্রাইটিস আরও ত্বরান্বিত হতে পারে। গেটে বাত সুনিশ্চিতভাবে নির্ণয়ে সন্ধি থেকে আবরণ ঝিল্লির তরল পদার্থ সংগ্রহ করে তার পরীক্ষা করা হয়। যে জয়েন্টে সন্দেহ করা হচ্ছে সেখান থেকে তরল বের করে তার জন্য পরীক্ষা করার মাধ্যমে তা সুনিশ্চিতভাবে নির্ণয় করা যায়। সমবর্তিত আলোর নিচে নেতিবাচক বায়োরেফ্রিনজেন্ট এবং সুই আকারের মনোসোডিয়াম ইউরেট স্ফটিক পাওয়া যায়, এর ফলে রোগ নির্ণয় নিশ্চিত করা যায়। রক্তে ইউরিক অ্যাসিড সঠিকভাবে তীব্র গেটে বাত নির্ণয় করতে পারে না। রক্তে ইউরিক অ্যাসিড বাড়তেও পারে, কমতেও পারে, কারণ অনেক রোগীর স্বাভাবিক বা এমনকি কম ইউরিক অ্যাসিড থাকতে পারে যখন তীব্র গেটে বাত আক্রমণ হয়। গেটে বাত যাদের রয়েছে তাদের যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, তখন এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা এনজিওটেনসিন সংগ্রাহক প্রতিরোধক ওষুধ যেমন লুসারটান, বালসারটান, এ সকল ওষুধ সেবনে প্রস্রাব ইউরিক অ্যাসিড বৃদ্ধিপ্রাপ্তভাবে নিঃসরিত হয়, ফলে উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এটি একটি উপযুক্ত পছন্দনীয় চিকিৎসা। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং গেটে বাত রয়েছে তাদের জন্য লুসারটান একটি এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। অন্যান্য উচ্চ রক্তচাপের ওষুধ যেমন থায়াজাইড বা লোপমূত্রবর্ধক এবং কম মাত্রার অ্যাসপিরিন, এ সকল ওষুধ এড়ানো উচিত সম্ভব যদি হয়, কারণ এতে
রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও যাদের গেটে বাত রয়েছে, সেই রোগী যদি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে থাকে, তারপর যদি সাইক্লোস্পোরিন গ্রহণ করে থাকে, তাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ সাইক্লোস্পোরিন গ্রহণকারী রোগীদের গেটে বাত বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থেকে থাকে। কারণ সাইক্লোস্পোরিন গ্রহণে প্রস্রাবে ইউরিক অ্যাসিড নিঃসরণ কমে যায়, ফলে কিডনি প্রতিস্থাপনের পরবর্তী বৃক্ষ ব্যর্থতায় যদি গেটে বাতের তীব্র সংক্রমণ শুধুমাত্র একটি হাড় জোড়ায় পাওয়া যায়, তবে তার চিকিৎসা সমগ্র দেহগত চলমান স্টেরয়েডের মাত্রা বাড়িয়ে অথবা আন্তঃসন্ধিতে গ্লুকোকর্টিকয়েড ইঞ্জেকশনের মাধ্যমে সম্পাদন করা হয়। ব্যথানাশক অ্যালোপিউরিনল, প্রোবেনেসিড এবং কলসিসিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না এই ধরনের রোগীদের জন্য। তো যা হোক, ভবিষ্যতে গেটে বাত আক্রমণ কীভাবে প্রতিরোধ করা যায়, এর জন্য ওজন হ্রাস, যাতে শরীরের ভর সূচক কমিয়ে 25 কেজি পার মিটারে অর্জন করা যায়, কম চর্বিযুক্ত খাবার গ্রহণ, সামুদ্রিক খাবার ও লাল মাংসের পরিমাণ হ্রাস, সাধারণত উদ্ভিজ্জ এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত থেকে আমিষ গ্রহণ, অঙ্গ সমৃদ্ধ খাবার পরিহার যেমন যকৃৎ, মিষ্টি, মদ পরিহার, সম্ভব হলে মূত্রবর্ধক এড়ানো। ভবিষ্যতে গেটে বাত আক্রমণের হাত থেকে বাঁচতে নিয়ম মেনে চলুন এবং বাত হলে ওষুধ সেবন করুন। সুস্থতা কামনায় ডাক্তার মেহেদি হাসান, ধন্যবাদ।